আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন ঘোষণা শুনতেই তো ভাল লাগে। তবে ইনশাল্লাহ ঘটবে কোনো না কোনো একদিন। লক্ষ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তখনই ফসল ঘরে উঠবে। আর এবার যদি সম্ভব নাও হয়, ক্ষমতা থেকে খালি সৈরা যা তুরে কিন্তু খাইয়া ফেলবে, উড়াই দিবে, এটা ইনশাল্লাহ নিশ্চিত। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সময়টা একটু খারাপই যাচ্ছে। ব্যর্থ রাজনীতি দেশের অভ্যন্তরে, তার বিরুদ্ধে যে অবস্থান, এর পাশাপাশি হামাসের এই ধাক্কায় এই সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আর এটা নিয়ে অলরেডি বেশ কিছু চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে যে বেসিক্যালি এইবারের টার্গেট শুধুমাত্র ফিলিস্তিনের স্বাধীনতা না, ইসরায়েলের প্রধানমন্ত্রীদের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে কী বলা হয়েছে, যুদ্ধবাজ এই নেতানিয়াহু। এবারের টার্গেট হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারের পাশাপাশি নেতানিয়াহুকে উড়াই দেওয়া। আপনার এই তথ্য জানিয়েছেন তুরস্কের উপশিক্ষামন্ত্রী নাফিজ ইলমাস। সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার বর্তমান এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু কামনা চলছে। একে নাফিজ ইলমাস লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মরবেন, তাদের কাছে তথ্য আছে যে তার উপরে হামলা হবে। ইসরায়েলের বিমানবাহিনীকে গাজায় হামলা চালানোর নির্দেশ দিয়ে নেতানিয়াহুর শেয়ার করা একটি ভিডিওর জবাবে তুরস্কের এই মন্ত্রী বলছেন, একদিন তারাই আপনাকে গুলি করে মারবে, মানে ইসরায়েলিদের হাতেই আপনার মৃত্যু হতে পারে এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। দর্শক, আগামী কিছুদিনের মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। আর কী বলা হয় যে গেল গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এরদোয়ানের সাথে বৈঠকে বসেছিল নেতানিয়াহু। হামাসের প্রতি তুরস্কের সমর্থনকে কেন্দ্র করে দুই দেশের নেতাদের মধ্যে বছরের পর বছর যেই বৈরী সম্পর্ক চলে আসছিল সেটাকে আমেরিকা অনেকটা গোসাইয়া টোসাইয়া রেডি করলেও এখন এসে পরিস্থিতিটা ভিন্ন রূপে গেছে। আর আপনারা জানেন যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি এই ঘটনার প্রথম প্রথম কিছু বক্তব্য দিয়ে কিন্তু মার্কেট হারাই ফেলছেন। এখন আবার তিনি তার জায়গাটা ক্লিয়ার করছেন, তার সমর্থন জানাচ্ছেন যে না, ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সমর্থন আছে, হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন আছে। আর সেখান থেকেই ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যে একটা পজিটিভ সম্পর্ক আমেরিকা তৈরি করে ফেলছিল সেটা কিন্তু ভেস্তে যাচ্ছে। আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে হামাস এবং হিজবুল্লাহর স্পেশাল কমান্ডো টিম তাদের টার্গেটে পরিণত হয়েছে নেতানিয়াহু। আর এরা, আপনার এই টিমের অনেক সদস্যরা এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ সেনাদের সাথে মিশে গেছে। আর এই যে ইসরায়েলি যাদেরকে দেখতে লাগে, ফিলিস্তিনি দেখতে লাগে, মোটামুটি চেহারা কাটিং কিন্তু একই রকম। এখন ইসরায়েল সরকার আবার আরেকটা পদক্ষেপ নিয়েছে, নাগরিকদের তথ্য উপাত্ত যাচাই বাছাই, কোন বাসায় কে থাকে, ভাড়াটিয়া থাকে না। আমাদের বাংলাদেশে যখন কোনো ঢাকা কেন্দ্রিক সমাবেশ হয়, প্রোগ্রাম হয়, তখন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট একই কাজ করে যে এই মেসে যে থাকে তার বাড়ি কই, অরিজিনালি সে কোথায় থেকে আসছে, এই তথ্যগুলো রাখে। তো তদ্রূপ যখন থেকে এই তথ্য আসছে যে টার্গেটের একটা অংশ নেতানিয়াহু, তখন থেকে স্বাভাবিক রাইট নাও সে দেশের প্রধানমন্ত্রী, তো তার দেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারা পাশাপাশি যেই কাজটা করছে, যেহেতু এই মুহূর্তে ইসরায়েল একটা বিচ্ছিন্ন অবস্থা, অনেক ফিলিস্তিনিরা এখানে ঢুকে গেছে, আবার অনেক ইসরায়েলি বের হয়ে গেছে, আবার অনেক ঢোকার চেষ্টা করছে, তো এই মুহূর্তে নেতানিয়াহুকে মারার জন্য যেই টিমটা ঢুকছে তারা আসলে কারা, তবে এটা আইডেন্টিফাই করা এত সোজাও না। আর আমরা বিশ্বাস করি যারা এখানে ঢুকছে, যেহেতু এটা দুই বছরের পরিকল্পনার ফসল, সুতরাং ওয়েল ট্রেইনড আপ, আমি বিশ্বাস করি যে ওয়েল ট্রেইনড আপ। তো নেতানিয়াহুকে মারাটা এত সোজা না, এটা আমি আসলে বুঝি, কারণ এই রাষ্ট্রগুলোতে নানান ধরনের সিকিউরিটি লেয়ার থাকে, সেগুলোকে স্কিপ করে গিয়ে তাকে বাইরে ফেলা সোজা না, আবার আল্লাহ যদি চায় তাহলে কঠিনও না, দুইটাই থাকতে হবে। তবে এই ঘোষণা, আর বিশেষ করে যখন তুরস্কের শিক্ষামন্ত্রী এই বিষয়টারে আরেকটু কভার করছেন যে তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, নিশ্চয়ই নেতানিয়াহুর একটা কী বলা হয় যে গদির নিচে লাড়াচাড়া শুরু হয়েছে। এমনিই তো ক্ষমতা থাকে কি না জানি না, যে আন্দোলন শুরু হয়েছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেইখানে এই খবর তার জন্য আসলে খাড়ার উপর মরার ঘা। তো ইনশাল্লাহ এই কিটকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করবে। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।